নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজকের আরেকটি নতুন ভিডিওতে শোনাবো মাধবী মুখোপাধ্যায় মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে যে অজানা কথাগুলি বলেছিলেন, আজকের ভিডিওতে সেই কথাগুলি বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঋত্বিক ঘটকের সঙ্গে আমার যেমন ভাব ছিল তেমন ঝগড়াও হতো খুব। হয়তো কোনো ছবির কাজ নিয়ে মতের অমিল হলো, ঋত্বিকদা রেগে গেলেন আর তখনই দুম করে বলে বসতেন, ছেড়ে দে মাধু, তোর সঙ্গে আমার পোষাবে না, আমি রমাকে দিয়ে অভিনয় করিয়ে নেব। ঋত্বিকদা যে কতবার আমাকে এই হুমকি দিয়েছেন তার ইয়ত্তা নেই। মনে মনে হাসতাম, ভাবতাম তোমার মতো খামখেয়ালি মেজাজের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করা অত সোজা। শেষমেশ সত্যি ঋত্বিক ঘটকের ছবিতে সুচিত্রা সেন কোনো দিনই অভিনয় করেননি। ঋত্বিক ঘটক মানুষটা কেমন ছিলেন তা নিশ্চয়ই জানতেন তাঁর রমাও। তা সত্ত্বেও ওদের দুজনের মধ্যে কেন জানি না একটা আত্মিক যোগাযোগ ছিল। সুচিত্রা সেন কিংবদন্তি মহানায়িকা, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন কিংবা তপন সিংহের তকমা না এঁটো, তিনি একাই একশো। ঋত্বিকদার মুখেতে রমা নামটা শুনেছি বারবার। সেই সময়কার নামকরা প্রযোজক অসিত চৌধুরী আমাদের বাড়িতে আসতেন, আমার রান্না খেতেন। কোনো রান্না ভালো লাগলে বলতেন, এটা সুচিত্রার থেকেও ভালো হয়েছে। আসলে ওকে ঘিরে যে মুগ্ধতা তা যেন বাকরুদ্ধ করে রেখেছিল তাবর বাঙালিকে। সুচিত্রা তখন প্রায় উদীয়মান শিল্পী, এক বড় পরিচালক তাঁকে বোধ হয় প্রণয় ঘোষিত প্রস্তাব টস্তাব দিয়ে যথারীতি প্রত্যাখ্যান হন। তাতে পরিচালক মশাই প্রচণ্ড রেগে গিয়ে বলেন, দেখব রমা কী করে হিরোইন হয়, আর যদি হয় আমার হাতের তালুতে চুল গজাবে। তার বহুদিন বাদে সেই পরিচালকের সঙ্গে আবার দেখা সুচিত্রার। তখন তিনি স্টার সুচিত্রা সেন। পট করে পরিচালককে বলে বসলেন, দেখি দেখি আপনার হাতটা, হাতের তালুতে চুল গজানোর কথা ছিল তো, আমি তো হিরোইন হয়ে গিয়েছি। এই রকম আশ্চর্য সব রসিকতা উনি নাকি মাঝে মধ্যেই করতেন। একবার কি এক খেয়ালে বাড়িতে একটা শিম্পাঞ্জি পুষলেন। তখন প্রাণী পোষা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না। সে শিম্পাঞ্জি নাকি চা সিগারেটও খেত। হঠাৎ একদিন কি খেয়ালে পোষ্যটিকে দিয়ে দিলেন তার প্রিয় এক মেকআপ আর্টিস্টকে। টুকটাক এইসব খামখেয়ালি গল্প শোনা গেলেও আসলে সুচিত্রা ছিলেন অসম্ভব ডিসিপ্লিনড বাস্তববাদী মানুষ। এ কথাটা তাঁকে যারা দেখেছেন সকলেই বলেন। এমনকি উত্তম কুমারের সঙ্গে যখন কাজ করেছি তখন কদাচিৎ সুচিত্রা সেনের কথা উঠলে দেখতাম উত্তম কুমারের কি গভীর শ্রদ্ধা। অগ্নিপরীক্ষা ছবিতে সুচিত্রা সেনের ছোটবেলার চরিত্রে আমার অভিনয় করার কথা হয়েছিল, কিন্তু যেহেতু আমার গড়ন ছিল রোগাটে তাই শেষমেশ চান্স হয়নি। সেই চরিত্রে অভিনয় করেছিলেন তখনকার বিখ্যাত শিশুশিল্পী শিখা রানী। মুনমুনের সঙ্গে আমার অনেক দিনের আলাপ। সুচিত্রা সেনের পরলৌকিক অনুষ্ঠানে যেদিন গেলাম, মুনমুন আবেগ ভরে বলল, ওর মা নাকি আমার প্রসঙ্গে বলতেন, এই মেয়েটা ভারী ভালো অভিনয় করে। কিন্তু সত্যিই তো, আমি তো ওর মেয়ে ছাড়া আর কী বা হতে পারি। অগ্নিপরীক্ষা, 74.5, উত্তর ফাল্গুনি, সাত পাকে বাঁধা, হসপিটাল, এসব ছবি আমার কাছে বীজ মন্ত্রের মতো। আমার তো মনে হয় আর সব চরিত্রের কথা যদি নাও বলি, রিনা ব্রাউনই হলো সেই চরিত্র যা শুধু সুচিত্রা সেন ছাড়া আর কেউ করতে পারতেন বলে আমার অন্তত মনে হয় না। সুচিত্রা সেন যখন পুরোদমে তারকা তখন প্রত্যেক স্টুডিওতেই তাঁর জন্য আলাদা একটা ঘর থাকত। তাঁর শুটিং থাকলে সে ঘর খোলা হতো, সেখানে বসে মহানায়িকা মেকআপ ও বিশ্রাম সারতেন। তখনকার দিনে একটা নিজস্ব ঘর সুচিত্রা আদায় করে নিয়েছিলেন প্রত্যেক স্টুডিও চত্বরে, কেবল নিজের মানসিক প্রস্তুতির জন্য। সেই ঘর থেকে বেরিয়ে যখন ফ্লোরে ঢুকতেন তখন তিনি রমা নন সুচিত্রা সেনও। তখন শুধুমাত্র সেই চরিত্রটাই তাঁকে ঘিরে থাকত যে চরিত্রে তিনি অভিনয় করছেন।
অভিনয় ছেড়ে যখন চলে গেলেন তিনি, তার বহু বছর পরে বিভিন্ন স্টুডিও সুচিত্রা সেনের নামাঙ্কিত ঘরগুলোতে প্রবেশের অধিকার পেয়েছি। সুন্দর আসবাবে সাজানো, বড় আয়না, বসার জায়গা, জানালায় শৌখিন পর্দা, সবেতেই এক অভিজাত রুচির পরিচয়, সবই ছিল। কিন্তু নায়িকা নির্বাসনের পর ক্রমে তা মলিন হয়ে গিয়েছিল। যতবারই সেই সব ঘরে ঢুকেছি, ততবারই মনে হয়েছে এই বাহ্যিক সাজসজ্জার আড়ালে একটা সত্য আছে। নিজের শর্তে জীবন বাঁচার বিদ্যেটা কী করে ওই রকম একটা পুরুষশাসিত সমাজে দাঁড়িয়ে আয়ত্ত করেছিলেন তিনি, ভাবলে আজও অবাক হয়ে যাই। সত্যজিৎ রায়ের সঙ্গে ওর দেবী চৌধুরানী আর করা হয়নি, কারণটা সবারই জানা। সত্যজিৎ রায় শুটিংয়ের জন্য ওকে এক্সক্লুসিভভাবে চেয়েছিলেন, সুচিত্রা মানেননি। তবে এই এক্সক্লুসিভ চাওয়ার ব্যাপারটা শুধু যে সুচিত্রা সেনের ক্ষেত্রেই ঘটেছে তা কিন্তু নয়। আমি যখন চারুলতা করি তখন আমাকেও সব কাজ ছেড়ে ওই একটা ছবির জন্যই কাজ করতে হয়েছে। দেবী চৌধুরানী কেন হয়নি সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সবচেয়ে যেটা আফসোস হয় ভাবলে যে সত্যজিৎ সুচিত্রার ভাবনায় একটা কালজয়ী বাংলা ছবি হয়তো দর্শক মিস করল। আরও একটা আক্ষেপ, শেষ দিকে নাকি নটি বিনোদিনী করার খুব ইচ্ছে ছিল সুচিত্রা সেনের, চিত্রনাট্য পর্যন্ত তৈরি ছিল, শেষ পর্যন্ত কাজটা আর হলো না। সেই সময় মুনমুন রাজবধূ বলে একটা ছবি করে, জানি না সেই কারণেই কি তিনি নটি বিনোদিনী করলেন না। আজও ওর কথা বলতে গিয়ে মুনমুনের মুখটাই ভেসে উঠছে বারবার। কিছু বছর আগের কথা, সেই দিন কোয়েল মল্লিকের বিয়ে, বিরাট জায়গা জুড়ে খাওয়া দাওয়ার আয়োজন, প্রচুর অতিথি অভ্যাগত, ভিড়ের মধ্যে মুনমুনের সঙ্গে দেখা। আমাকে ও এক জায়গায় বসালো, খানিকক্ষণ গল্প করিল, তারপর ওকে চলে যেতে হলো। আরও খানিকটা হয়তো থেকে যেতে পারতো, কিন্তু মেয়েকে এয়ারপোর্টে ছাড়তে যেতে হবে বলে ও চলে গেল। কিন্তু কি স্নেহভরা সান্নিধ্য, কি দায়িত্ববোধ! আমার মনে হয় এসবই মুনমুন মায়ের শিক্ষায় পেয়েছে। মানুষের সঙ্গে যোগাযোগটা সুচিত্রা সেন না রাখলেও শুনেছি দান ধ্যানে উনি ছিলেন উদার, আড়ালে থেকেও সে কাজটা উনি করে গিয়েছেন। সবাই যে সর্বসমক্ষে আসবেন এমন তো কোনো কথা নেই, কিন্তু ওর যে সিনেমা জগতের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তা কিন্তু নয়। পছন্দসই মানুষদের সঙ্গে যোগাযোগ রাখতেন, যেমন কানন দেবীর প্রতি সুচিত্রা সেনের একটা শ্রদ্ধা ছিল। এ কথা কানন দেই নিজেই বলেছেন কতবার, বয়সে অনেকটা বড় হলেও ছায়াদেবীর সঙ্গেও যোগাযোগ ছিল সুচিত্রা সেনের। সুচিত্রা নাকি মহানায়িকা ইমেজকে বাঁচিয়ে রাখতে লোকচক্ষুর আড়ালে চলে যান, অনেকেরই এমন ধারণা ছিল, কিন্তু বিশ্বাস করুন এটা আমার মনে হয় না। বরং মনে হয় এই যে এত ছবি, এত নামযশ, এত গ্ল্যামার, এত অহংয়ের পূর্ণতা, এসব থেকে উনি বোধহয় মুক্তি চেয়েছিলেন, জীবন যে খুব নশ্বর সে কথা ভেবেই। আমিত্বকে পুরোপুরি মুছে ফেলার সাধনাতে থেকে গেলেন বাকি জীবন। কিছুই থাকার নয়, সবই ফুরায় একদিন, এই সত্যটাকে আগে থেকে উপলব্ধি করে সতর্ক হয়েছিলেন, আত্মস্ত হয়েছিলেন। আপনি নেই অনেকগুলো বছর হয়ে গেল রমাদি, আপনাকে আমার প্রণাম জানাই। ভালো থাকবেন, যেখানেই থাকবেন নিজের শর্তে বাঁচবেন, যেমন বেঁচে এসেছেন এতদিন। মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এই কথাগুলি বলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।